যারা গার্ডেনিং এর সঙ্গে যুক্ত তা সে শখের বাগানই হন বা বাণিজ্যিক চাষ করে থাকেন, তারা জানেন পরিচর্যার একটু হেরফের হলেই আমাদের গাছে বিভিন্ন রোগ পোকার আক্রমণ দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য একটি রোগ হলো গাছের পাতা কোঁকড়ানো রোগ। এই রোগে সম্মুখীন হননি এমন একজন বাগানিও খুঁজে পাওয়া যাবে না। লঙ্কা গাছে এই রোগের প্রকোপ একটু বেশিই হয়। যে গাছে এই রোগ দেখা যায় তার পাতাগুলি ছোট ও মোটা হয়ে যায়, ফলন তলানিতে এসে যায়, ফুলগুলি ঝরে যায়, ছোট ছোট লঙ্কাও ঝরে যায়। পাতা কোঁকড়ানো রোগটি মূলত দুটি কারণে হয়ে থাকে। প্রথমটি হলো বিভিন্ন চুষি পোকার আক্রমণ। এর মধ্যে সবথেকে বেশি দায়ী থ্রিপস, এছাড়া দায়ী হচ্ছে মাকড়। এই দুরকম পোকাই খালি চোখে দেখা যায় না। যখন পাতার উপরে আক্রমণের লক্ষণ প্রকাশ পায় তখনই আমরা বুঝতে পারি। এছাড়া জাব পোকা, সাদা মাছি, জ্যাসিডের আক্রমণেও গাছের পাতা কুঁকড়ে যেতে পারে। লঙ্কা গাছের পাতা কোঁকড়ানোর দ্বিতীয় কারণটি হলো ভাইরাসের আক্রমণ। লিপকাল ভাইরাসের আক্রমণে পাতাগুলো কুঁকড়ে যায়। ভাইরাসের আক্রমণে পাতা কুঁকড়ে গেলে এটি আর সারান নয়, অগত্যা আমাদের গাছটিকে উপড়ে ফেলে দিতে হয়। কিন্তু আমরা সাধারণ বাঙালিরা বুঝতে পারি না কি জন্য পাতাটি কুঁকড়ে গিয়েছে, চুষি পোকার আক্রমণে না ভাইরাসের আক্রমণে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের একটি পরিচর্যা দেখাবো। গাছটি উপড়ে ফেলার আগে এইটি একবার করে দেখুন। যদি বিভিন্ন চুষি পোকার আক্রমণে এই রোগটি হয় তাহলে এই পরিচর্যাতেই ভালো হয়ে যাবে, খরচ কিছুই হবে না, হিসেবে একদম ফ্রিতে। এই লঙ্কা গাছটিকে দেখুন, পাতাগুলি কেমন ছোট হয়ে গিয়েছে, এত ছোট হয়ে গিয়েছে যে মনে হচ্ছে এ আর সারান নয়, বিশেষ করে উপরের নতুন পাতাগুলি। নিচের এই বড় পাতাগুলো দেখুন, এগুলোও কেমন নৌকার মতো কুঁকড়ে আছে। যাই হোক, কদিনের অবহেলাতে গাছটির এই অবস্থা আমি করে ফেলেছি। এখন আমি চেষ্টা করে দেখব গাছটিকে এই রোগ থেকে উদ্ধার করা যায় কিনা। বাড়িতে ডিটারজেন্ট পাউডার আছে না? প্রত্যেকের বাড়িতেই থাকে। 1 লিটার জলে 5 গ্রামের মতো ডিটারজেন্ট পাউডার খুব ভালোভাবে গুলে নিন। গুলে নেওয়ার পর সন্ধ্যার সময় এই ডিটারজেন্ট গোলা জল খুব ভালোভাবে গাছটিকে স্প্রে করে দিন। পাতার ওপর, নিচে, কাণ্ড কোনো অংশই বাদ দিলে হবে না, খুব ভালোভাবে স্প্রে করে ধুয়ে দিন। এর ঠিক 4 থেকে 5 দিন পরে আপনি উপকার বুঝতে পারবেন, তখন আবার একটি স্প্রে করতে হবে। এবার আর ডিটারজেন্ট নয়, এবার স্প্রে করবেন শ্যাম্পু। আমরা যে শ্যাম্পু মাথায় ব্যবহার করি সেই শ্যাম্পুই, এটাও 1 লিটার জলে 5 ml নেবেন। ঠিক একইভাবে ভালোভাবে গুলে নিয়ে স্প্রে করুন। দেখবেন চুষি পোকা সব সরে গিয়েছে, নতুন নতুন পাতা বার হচ্ছে। এই গাছটিকেই দেখুন, নতুন নতুন শাখা বার হয়েছে, পাতাও বার হয়েছে। এরকম পাতা বার হওয়া শুরু হলে আর নতুন নতুন শাখা বেরোলে তখন যে সকল কীটনাশক আমরা সচরাচর বাগানে ব্যবহার করে থাকি সেটাতেই ফিরে যেতে হবে। আমি আশা করি পাতা কোঁকড়ানো রোগটি পুরোপুরি সেরে যাবে, যদি এটা ভাইরাসের কারণে না হয়ে থাকে।
বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।